সোমবার সাত সকালে চুড়াইবাড়ি থানাধীন খাদিমপাড়া কুর্তাগাছ ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায় দুই শিশুর উপর মাটি চাপা পড়ে। জানা যায়, ইমরান হোসেন বয়স ১০, পিতা মজির উদ্দিন ও মিঠুন মাদগি বয়স ১০, পিতা ত্রিভুবন মাদগি। উভয়ের বাড়ি চুড়াইবাড়ি থানাধীন খাদিমপাড়া কুর্তাগাছ ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায়। আজ বেলা ২টা নাগাদ ঘটনাটি সংঘটিত হওয়ার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রেমতলা দমকল বাহিনীকে। প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কদমতলা গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দীপাল চাকমা প্রাথমিক চিকিৎসার পর ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। এদের মধ্যে মিঠুন মাদগি নামে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। ঘটনাস্থলে উপস্থিত চুড়াইবাড়ি থানার পুলিশ। ঘটনাটা হয়েছে গিয়ে খাদিমপাড়া চুড়াইবাড়ি খাদিমপাড়ার কুর্তাগাছ নামে ইংলিশ স্কুল একটা আছে, ওইখানে দুইটা শিশু আর কি, ১০ বছরের বাচ্চা, নামটা হইল গিয়ে মিঠুন মাদগি আর ইমরান হোসেন। তা অ্যাকচুয়ালি খেলতে গেছিলো, তখন ওইখানে গিয়ে ল্যান্ডস্লাইড হয়েছিল। ল্যান্ডস্লাইড হওয়ার পরে দুইটা বাচ্চা মাটি মানে মাটির চাপা হয়। তখন ওইখানে লোকাল যারা ছিল, হ্যাঁ, তারা জেসিবি নিয়ে মাটির সহায়তা তারা বার করা হয়েছে। রিপোর্ট, হাল্লাবল ইন্টারন্যাশনাল।